প্রসেনজিৎ বাংলা ছবির মেগা স্টার, শুধু টলিউড নয় বলিউডও মাতান এই অভিনেতা। তবে হঠাৎ তাকে ট্রোল কেন করা হলো এবং তার জবাব কি দিলেন, চলুন এই আগামী তিন মিনিটে সেটি জানা যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা যাকে টলিউড এবং বলিউডের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রীরা সম্মান করেন। তার ফ্যানেরা বুমবাদা বলতে পাগল। তবে কেন হঠাৎ ট্রোলিংয়ের মুখে পড়তে হলো এই অভিনেতাকে? ঘটনাটি ঘটেছে মাদার টেরেসার জন্মবার্ষিকীর দিন। এবছর অভিনেতাকে দেখা গেছিল মাদার টেরেসার সাথে একটি ছবি তার পোস্ট করতে। মাদার টেরেসা এবং তার সাথে ছবিটি ছিল একটি ক্রপড ভার্সন এবং সেই ছবিটি তিনি একটি ফ্যানের তরফ থেকেই পেয়েছিলেন। আসল ছবিটিতে দেখা গেছিল আরো অনেককে। মাদার টেরেসা এবং প্রসেনজিৎ ছাড়াও সেখানে ছিলেন জ্যোতি বসু এবং দেবশ্রী রায়। মাদার টেরেসা এবং প্রসেনজিতের সেই ক্রপড ছবিটি থেকে বাদ পড়েছিলেন জ্যোতি বসু, তার জন্যই ট্রোলিং এর মুখোমুখি হতে হয় অভিনেতাকে। জ্যোতি বসুকে বাদ দিয়ে দেওয়ার জন্য বহু ফ্যান্স এটিরও দাবি করেন যে তিনি কোনো একটি দলের পক্ষপাতিত্ব করছেন, যার ফলেই জ্যোতি বসুকে বাদ দেওয়া হয়েছে সেই ছবি থেকে। তবে সকল ট্রোলিং এর যোগ্য জবাব দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি লিখলেন, ছবিটি আমি একজনের থেকে পেয়েছিলাম, সেটি মাদার টেরেসার জন্মবার্ষিকী ছিল বলেই তার সাথে আমার ছবিটি দিই, আমি ইচ্ছে করে কাউকে বাদ দিইনি। আর ট্রোলাররা যেটা ভাবছেন যে জ্যোতি বসুর সাথে ছবি দেওয়া মানে আমি কোনো দলের সাথে যুক্ত, বা তার ছবি না দেওয়া মানে আমি অন্য দলের সাথে যুক্ত, তা একদমই নয়। ছবিতে প্রস্তুত সকলকেই আমি সম্মান করি, তার জন্যই আজকে এই আনক্রপড ভার্সনটি আমি আবারও শেয়ার করলাম। ট্রোলাররা জানিয়েছিলেন তিনি নাকি কোনো দলকে তার মেরুদণ্ড ধার দিয়েছেন, তাদেরকে যোগ্য জবাব দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন কাউকেই তিনি ভয় পান না। যদি আপনাদেরও প্রিয় সুপারস্টার প্রসেনজিৎ হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বার্তাটি সবার মধ্যে শেয়ার করে দিন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.